আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভ হি সংবাদে আপনাদের সাথে আছি আমি উপবাগুন্দু শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম আবারও বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 7 টাকা বাড়িয়ে 192 টাকা নির্ধারণ আজ থেকে কার্যকর আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এর বাইরে যাওয়ার সুযোগ নেই জানালেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমন জনগণের পকেট কেটে নিজেদের উন্নয়ন করেছে আওয়ামী লীগ মন্তব্য মির্জা ফখরুলের গণতন্ত্রকামী কোনো মানুষই দেশে নিরাপদ নয় বলে অভিযোগ গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে পদ থেকে বরখাস্ত কেন অবৈধ নয় জানতে রুল জারি হাইকোর্টের এখনো কাজে যোগ দেয়নি সিলেটের চা শ্রমিকদের একাংশ পঞ্চায়েত কমিটির বৈঠক চলছে শুনছিলেন শিরোনাম তাছাড়াও সংবাদে এছাড়া থাকছে বিশ্ব আলসেমি দিবস নিয়ে একটি অন্যরকম খবর এবারে বিস্তারিত দেশে আবারও বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটারে 7 টাকা বৃদ্ধি করে 192 টাকা করা হয়েছে আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এর আগে ডলারের মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে সয়াবিন তেলের দাম লিটারে 20 টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ভোজ্য তেল মিল মালিকদের সংগঠনটি প্রস্তাবে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 180 টাকা এক লিটারের বোতল 205 টাকা এবং 5 লিটারের বোতল 960 টাকা করার কথা বলা হয়েছে দর্শক সয়াবিন তেলের মূল্য বৃদ্ধিতে বাজারে কি প্রতিক্রিয়া জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী মিজানুর রহমানের কাছে মিজান বোতলজাত সয়াবিনের মূল্য বৃদ্ধিতে বাজারে কি ধরনের প্রভাব পড়েছে উপমা আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কারওয়ান বাজারের যে পাইকারি বাজার সেই বাজারে অবস্থান করছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে সয়াবিন তেল বোতলজাত সয়াবিন তেলের মূল্য কিন্তু 7 টাকা বাড়িয়ে 192 টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে তো এর প্রভাব কিন্তু বাজারে আমরা এসে যেটা দেখতে পেয়েছি আমরা এখানকার বাজারে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি বিক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আপাতত সরকারিভাবে তেলের মূল্য বৃদ্ধি করা 7 টাকা লিটার প্রতি বৃদ্ধি করা হলেও দোকানদাররা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের কাছে যেহেতু পূর্বের মূল্যে অর্থাৎ 7 টাকা কম মূল্যে তেল তাদের স্টকে রয়েছে তো তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের স্টকে সেই পুরনো মূল্যের তেল থাকবে ততদিন পর্যন্ত তারা এই পুরনো মূল্যেই তেল বিক্রি করবেন এরপরে যখন নতুন মূল্যের তেল যখন বাজারে আসবে তখন তারা নতুন মূল্যে বিক্রি করা শুরু করবেন এছাড়া খোলা বাজারের যে খোলা সয়াবিন তেল এখানে বিক্রি হচ্ছে এটা পূর্বের যে মূল্য ছিল অর্থাৎ 175 টাকা মূল্যেই কিন্তু এখন পর্যন্ত খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে তবে আমরা দোকানদারদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি দোকানদাররা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে তো এর প্রভাব খোলা যেই তেল রয়েছে তার বাজারেও পড়বে এবং তারাও হয়তো বা বর্তমান যে মূল্য রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মূল্যে হয়তো তেল বিক্রি করা তাদের পক্ষে সম্ভব হবে না এছাড়া আমরা এখানে যারা ভোক্তা রয়েছেন বাজারে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছেন যে বিশ্ববাজারে যখন তেলের মূল্য স্থিতিশীল পর্যায়ে রয়েছে তখন আমাদের দেশে তেলের দাম বাড়ানো হয়েছে তো এটি নিয়ে ভোক্তাদের ভিতরে কিন্তু এক ধরনের অসন্তোষ বিরাজ করছে তো এখন পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারে তেলের যে বাজার রয়েছে সেই বাজার থেকে এটুকুই ছিল আমার কাছে সর্বশেষ উপমা মিজান আপনাকে ধন্যবাদ
দর্শক, কারণ বাজার থেকে বোতলজাত তেলের মূল্য বৃদ্ধির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মিজানুর রহমান। চলে যাচ্ছি পরের সংবাদে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু। শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান। সিন্ডিকেট তৈরি করে বাজারের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে দলটি, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আমির হোসেন আমু। ভোট ব্যবস্থাকে শক্তিশালী করতে যা যা করার দরকার সরকার সবই করছে বলেও আশ্বস্ত করেন তিনি। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, একটি সংবিধানের ভিত্তিতে এই দেশ পরিচালিত হচ্ছে এবং এই দেশ সংবিধান বহির্ভূত কোনো কাজ করার মতো ক্ষমতা কোনো সরকারই কোনো দেশ রাখে না। যাই করতে হবে সংবিধানের ভিত্তিতেই এদেশে করতে হবে। আওয়ামী লীগ জনগণের পকেট কেটে নিজেদের উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া প্রয়োজন হলেও সরকার তা দিচ্ছে না। দেশের ৪২% মানুষ দারিদ্র সীমার বাইরে, মন্তব্য করে ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নির্যাতিতদের পুনর্বাসন করা হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সবাইকে রাজপথে সংগ্রাম করার আহ্বান জানান বিএনপির মহাসচিব। এ সময় তিনি দেশে কোনো গণতন্ত্রকামী মানুষ নিরাপদ নয় বলে অভিযোগ করেন। শতকরা ৪২% মানুষের দারিদ্র সীমার নিচে চলে গেছে, দুবেলা খেতে পায় না। আপনারা তো আওয়ামী লীগের যতজন মানুষ আছেন, আপনারা জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করেছেন আর উন্নত হয়েছেন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়েই একটা প্রকৃত কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করি। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। স্থানীয় সরকার সচিব সহ সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, জাহাঙ্গীর আলমকে যেসব অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে তদন্ত এখনও চলমান রয়েছে। রিটের পক্ষে আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, যে অভিযোগে জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে আগেও একই অভিযোগ আনা হয়েছিল, তখন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়নি। কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরও ১ কোটি ডোজ ফাইজারের টিকা অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই অনুদানের মধ্যে দিয়ে বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের টিকার পরিমাণ ৮.৫ কোটি ছাড়িয়েছে। আজ ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকার আরও ১ কোটি ডোজ অনুদান দিয়েছে, যাতে বাংলাদেশ কিশোর ও প্রাপ্তবয়স্ক নাগরিকদের টিকাদান কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যেতে পারে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির প্রতিটি ক্ষেত্রে সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। ঢাকার ধামরাইয়ের চাঞ্চল্যকর সামিনা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রহিম এবং রোকেয়াকে চাঁদপুর জেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৪। সকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে র‍্যাব ৪-এর সিইও মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, নির্মমভাবে আগুনে পুড়িয়ে গৃহবধূ সামিনা হত্যা মামলায় দীর্ঘ ১৭ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রহিম এবং রোকেয়া। তিনি জানান, যৌতুকের টাকার জন্য গৃহবধূকে নানাভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত সামিনার স্বামী জাফর। ২০০৫ সালের ৭ জুন আব্দুল রহিম, রোকেয়া এবং অন্যান্য আসামির উপস্থিতিতে সামিনার শরীরে আগুন ধরিয়ে দেয়। মৃত্যুর আগে ভিকটিম সামিনা আসামিদের নাম উল্লেখ করে মৃত্যুকালীন জবানবন্দি দেন। আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রোকেয়া এবং তার স্বামী রহিমকে গ্রেফতার করি। সিলেটের যেসব বাগানের শ্রমিকদের একাংশ কাজ শুরু করেছিলেন সকাল থেকে, তারাও ফের কর্মবিরতি শুরু করেছেন। এই অবস্থায় দুপুরে সিলেটের ২৩ বাগানের পঞ্চায়েত কমিটির বৈঠকে বসেছেন। বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন চা শ্রমিকরা। সকাল থেকে লাক্কাতুরা, মালুনিছড়া ও তারাপুর বাগানের শ্রমিকরা ৩০০ টাকা মজুরির দাবি নিয়ে মিছিল করে লাক্কাতুরা বাগান সংলগ্ন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনের রাস্তায় জড়ো হন। তারা রাস্তার পাশে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে বসে মজুরি বৃদ্ধির দাবি জানান।
মা ছেলে তাদেরকে লড়াইয়ে নামিয়ে রাজপথ থেকে সরে যেতে বলে রাজপথে থাকো, এখন বলে রাজপথে থাকলে আমরা তোমার সাথে নাই, তাহলে আমাদের সাথে কে থাকবে? কেনে এই যখন আমরা রাজপথে নামছি তখন আমাদের এই সমস্যায় নিয়েই নামেছি, জিনিসের দর যদি কমায় দিতে পারে তা আমরা মজুরিটা আমরা নিতে পারতাম না। আমাদের দাবি তো 300 টাকা মজুরি, আমরা যত সময় 300 টাকা বাস্তবায়ন না হয় তত সময় আমাদের দাবি চলবে। এই যে অতটা দিন 300 টাকা কই, 300 টাকা তো দিলই না, 200 টাকা তো অন্তত দিতে। দর্শক, সিলেট থেকে এই বিষয়ে আরো জানাচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। আজ 12 দিনের মতো সিলেটের চা বাগানে যে মজুরি বৃদ্ধির আন্দোলন চলছিল তা কিন্তু চলমান রয়েছে। যদিও গতকাল সিলেটের 4টি চা বাগানের শ্রমিকেরা কাজে নেমেছিলেন, কিন্তু আজকে আবারও কিন্তু সকাল থেকে সিলেটের 23টি বাগানের শ্রমিকেরা কাজে না গিয়ে কিন্তু তারা এক জায়গায় জড়ো হয়েছেন। এবং আমি যদি আপনাদেরকে আমাদের এটি ভবন দেখানোর চেষ্টা করি, এবং এই ভবনেই কিন্তু সিলেট বেলির 23টি বাগানের যারা পঞ্চায়েত প্রধান রয়েছেন তাদের নিয়ে শ্রমিক নেতৃবৃন্দ বৈঠকে বসেছেন, এবং এই বৈঠকের পরেই কিন্তু পরবর্তী নির্দেশনা আসবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল যে 4টি বাগানের শ্রমিকেরা কাজে গিয়েছিলেন তারা কিন্তু আজ সকাল থেকে আবার কাজে যাননি, এবং শ্রমিক নেতৃবৃন্দর সাথে আমরা কথা বলেছি। শ্রমিক নেতৃবৃন্দ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে সাধারণ শ্রমিকরা শ্রমিক নেতৃবৃন্দর নির্দেশনা অমান্য করে কিন্তু আন্দোলন চালিয়ে গিয়েছেন, এবং সাধারণ যারা শ্রমিক রয়েছেন তারা দাবি করছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি 300 টাকা মজুরি করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। আসলে এই ছিল সিলেট থেকে চা শ্রমিকদের আন্দোলনের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। মেয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে চা শ্রমিকদের আন্দোলনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মিরান কান্তি দাস। চলে যাচ্ছি পরের খবরে। এদিকে মৌলভীবাজারের কয়েকটি চা বাগানের শ্রমিকরা কাজে ফিরলেও অনেক শ্রমিক এখনও কাজে যোগ দেননি। জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে শ্রমিক নেতারা শ্রমিকদের জানান প্রধানমন্ত্রী কিছুদিন পর তাদের মজুরি বৃদ্ধি সহ অন্যান্য দাবি দাওয়া বিবেচনা করবেন, সেই আশ্বাসে শ্রমিকরা কাজে যোগদান করেন। কিন্তু আজ অনেক চা বাগানে শ্রমিক কাজে যোগদান করেননি। এ ব্যাপারে শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল জানিয়েছেন একটা পক্ষ শ্রমিকদের ভুল বুঝিয়ে কাজে নামতে দিচ্ছে না। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক সহ 2 জন নিহত হয়েছেন। এ সময় আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। ভোর 5টায় ফুলবাড়ী গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ব্রহ্মচারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ফুলবাড়ির ব্রহ্মচারী নামক স্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাস চালক ও এক যাত্রী মারা যায়। এদিকে খাগড়াছড়ির গুইমারায় ট্রাকে উল্টে ঘটনাস্থলে 2 শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 8 জন। গুরুতর আহত 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাশিয়ার আগ্রাসনে 6 মাসে প্রাণ হারিয়েছে অন্তত 9,000 ইউক্রেনীয় সেনা। সোমবার এ তথ্য জানান দেশটির কমান্ডার ইন চিফ ভ্যালেরি ঝালুঝনি। 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা বিভাগ জানায় যুদ্ধে রাশিয়ার 70 থেকে 80 সেনা প্রাণ হারিয়েছে। তবে জাতিসংঘের হিসাবে রুশ হামলায় প্রাণ গেছে 5,500-এরও বেশি বেসামরিক ইউক্রেনীয়র, যে তালিকায় রয়েছে 972 জন শিশু। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাড়িতে তল্লাশির জেরে মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় ট্রাম্পের বাড়ি থেকে জব্দ করা নথিপত্রের তদন্ত স্থগিতের আবেদন করা হয়েছে। মামলার আবেদনটি করা হয়েছে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের এমন একজন বিচারকের আদালতে যাকে 2020 সালে ট্রাম্প মনোনয়ন দিয়েছিলেন। আদালতে দায়ের করা ওই মামলায় ট্রাম্পের আইনজীবীরা অনুরোধ করেছেন সেসব নথিপত্র যাচাই করার সময় যেন একজন নিরপেক্ষ আইনজীবী নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রীয় নথিপত্র আইনমাফিক সংরক্ষণ না করার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চলছে।
লঘুচাপের কারণে ভারতের বিভিন্ন রাজ্যে আগামী দুই দিন হবে ভারী বৃষ্টিপাত, যার ফলে প্রবল বন্যা ও ভূমিধসের পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর। মধ্যপ্রদেশে সৃষ্টি হওয়া নিম্নচাপটি আগামী ২৪ ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিমাঞ্চলের দিকে সরে যাবে, যার ফলে উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাটের মতো রাজ্যগুলোয় হতে পারে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত। চলমান বন্যায় দেশটির চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর বিপর্যস্ত। অন্যদিকে সুদানে চলমান বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাবে এখনও বহু মানুষ নিখোঁজ। বন্যা ও ভূমিধসে পুরোপুরি বিধ্বস্ত ১৮,০০০এরও বেশি ঘরবাড়ি, আরও ২৫,০০০ বসত ভিটা ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইব্রাহিম ইউসুফ। তীব্র খরার মুখে দিশেহারা ইউরোপ। পশ্চিম, মধ্য এবং দক্ষিণ ইউরোপে গত দুই মাসে বৃষ্টির পরিমাণ নগণ্য। খুব শিগগির এই অবস্থা পরিবর্তনের কোনো আভাসও নেই, ফলে ধারণা করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বিরাট অঞ্চল পড়তে যাচ্ছে খরার কবলে। মুনয়ার আলম নিঝুরের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের ফলে গোটা পৃথিবী উত্তপ্ত হয়ে উঠেছে, এটি হবারই কথা ছিল, কিন্তু এর প্রভাব এত দ্রুতই যে ইউরোপকে দেখতে হবে তা হয়তো ভাবতেও পারেনি ইউরোপের বাসিন্দারা। রেকর্ড ভাঙা উষ্ণতায় ইতোমধ্যে মহাদেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন নদী শুকিয়ে গেছে। সার্বিয়ায় দানিউব নদীর পানি শুকিয়ে যাওয়ায় তলদেশে দেখা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ডুবে যাওয়া দুটি জার্মান যুদ্ধজাহাজ। অপরদিকে যুক্তরাজ্যের ডার্বিশায়ারের ডারওয়ান ভিলেজের বেশ কিছু ধ্বংসাবশেষ দেখা গেছে। ইউরোপের তীব্র খরা অনেকটা কারবালার পানির হাহাকারের কথা মনে করিয়ে দিচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এ অবস্থা চলতে থাকলে ৫০০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বাজে পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে ইউরোপবাসী। মুনয়ার আলম নির্ঝর, নিউজ ডেস্ক, মাইটিভি। এবারে খেলার সংবাদ। আগামী ২৭ আগস্ট আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপের আসর। আগামী ৩০ আগস্ট সার্জিয়ায় আফগানিস্তানের সঙ্গে প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে অংশ নিতে আজ ঢাকা ছাড়বে টাইগাররা। বিকেল ৫টায় বাংলাদেশ বিমানে ঢাকা দুবাই ফ্লাইটে চট্টগ্রাম হয়ে দুবাই যাবে টাইগারদের নিয়ে। জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে এশিয়া কাপ সামনে রেখে তেমন অনুশীলন হয়নি, ধকল দূর করতে বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। অন্যদিকে সাকিব মুশফিক সহ কয়েকজন ব্যক্তিগত পর্যায়ে ৪-৫ দিন অনুশীলন করেছে, আর শেষ দুদিন হয়েছে দুটি প্রস্তুতি ম্যাচ। তাই টাইগারদের আসল প্রস্তুতি হবে আরব আমিরাতে। এবার এশিয়া কাপে অংশ নিচ্ছেন ৬টি দল। ইঞ্জুরিতে আক্রান্তর কারণে দলে যারা রয়েছেন তাদের নিয়েই আগামী এশিয়া কাপের পরিকল্পনা করতে চান টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। যারা নেই তাদের কথা ভাবছেন না সাকিব। পাশাপাশি দলে যারা যার দায়িত্ব কাউকে নতুন করে শিখিয়ে দেওয়ার কিছু নেই বলে মনে করেন অধিনায়ক। রিফাত আজমের রিপোর্ট। এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের একাধিক খেলোয়াড় চোটে পড়েছেন। লিটন দাস, নুরুল হাসান সোহান ছিটকে গেছেন আগেই, নতুন করে যোগ হয়েছেন পেসার হাসান মাহমুদ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দলের গুরুত্বপূর্ণ একাধিক খেলোয়াড়কে পাচ্ছে না বাংলাদেশ। অবশ্য এ নিয়ে চিন্তিত নন অধিনায়ক সাকিব আল হাসান। চোট জর্জরিত দলের দায়িত্ব নিয়ে তিনি জানিয়েছেন, তার কাছে যারা আছেন তাদের নিয়েই পরিকল্পনা সাজাতে হবে। কিন্তু আমাদের যে রিসোর্স আছে ওইটা যেন আমরা ইউজ করতে পারি, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আমার কাছে তেল নেই, আমি তো তেল দিয়ে কী করতে পারি ওটা বোঝালাম না। আমার কাছে গ্যাস আছে, আমি গ্যাস দিয়ে কী কী কাজগুলো করতে পারি আমার আসলে ওটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা যদি আমাদের রিসোর্সগুলো ঠিকভাবে ইউটিলাইজ করতে পারি আমি বিশ্বাস করি আমরা ভালো টিম। অধিনায়ক মনে করেন আন্তর্জাতিক অঙ্গনের এই পর্যায়ে এসে ক্রিকেটারদের আর নতুন করে কিছু শেখানোর নেই, যার যার দায়িত্ব তাকেই পালন করতে হবে। সবাই অনেক ক্রিকেট খেলেছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারা খেলে তাদের নিজেদেরই একটা আইডিয়া থাকে যে কীভাবে দলকে জেতানো যায়, এবং সবাই তার তার জায়গা থেকে সেভাবেই চেষ্টা করবে বলে আমি মনে করি। এর জন্য আলাদা করে আসলে বলে দেওয়ার কিছু নাই। আমরা মনে করেন ৪-৫ এর স্টুডেন্ট না যে আমাদের সব শেখায় দিতে হবে। আগামী ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হবে এশিয়া কাপ। রিফাত আঞ্জুম, মাইটিভি, ঢাকা। দর্শক সংবাদ শেষ করব একটি অন্যরকম খবর দিয়ে।
অলসেন নাকি উন্নতি নেই, অথচ রীতিমতো ধুমধাম করে বিশ্ব আলসেমি দিবস পালিত হলো কলম্বিয়ায়। শুয়ে বসে ঘুমিয়ে দিনটি উদযাপন করেন কলম্বিয়ার ইতুগুই শহরের বাসিন্দারা। এদিন সড়কের মাঝখানে বিছানা পেতে অবসর সময় কাটান আলসেরা। মূলত হাসি আনন্দের মধ্যে দিয়ে ব্যস্ত জীবনে অবসর সময়ের গুরুত্ব তুলে ধরতেই পালিত হয় বিশ্ব আলসেমি দিবস। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। জগৎ বিখ্যাত কুড়িদের সন্ধানে রাজার আলসেমি প্রতিযোগিতার আয়োজন করা হয়। শৈশবের সেই গল্প যেন বাস্তবে রূপ নিয়েছে কলম্বিয়ার ইতাগুই শহরে। এই দিবস পালনে মাস সড়কে শুয়ে বসে দিন কাটান বাসিন্দারা। মূলত ব্যস্ত জীবনে বিশ্রামের প্রয়োজনীয়তা তুলে ধরতে আলসেমি দিবসের মতো এই ব্যতিক্রম ধর্মী আয়োজন। একই সাথে শিল্প সংস্কৃতি উপভোগে অবসরে গুরুত্ব পায় এর মধ্যে দিয়ে। পুরো আয়োজনের মধ্যে দিয়ে চেষ্টা করা হয় আলসেমিকে স্বাভাবিক বিষয় হিসেবে তুলে ধরতে। 1985 সালে কলম্বিয়ার ব্যস্ততম নগরী খ্যাত ইতাগুয়ে সূচনা হয় এই দিবসটির। 27 বছর ধরে স্থানীয়ভাবেই দিনটিকে ধুমধাম করে পালন করত বাসিন্দারা। পরে 2012 সালে আন্তর্জাতিক স্বীকৃতি পায় আলসেমির জন্য বিশেষ এই দিনটি। আমি মনে করি অলসতা কোনো রোগ নয়, এটি স্বাভাবিক জীবনেরই অংশ। পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে সুস্থ থাকা সম্ভব। বিশেষ এই দিবস আয়োজনে ধুমধামের কোনো কমতি রাখে না ইতাগুইবাসী। নানা ঢঙে সাজিয়ে তোলা হয় খাট বিছানা এবং অংশগ্রহণকারীদের বাহারি সাজ পোশাক নজর কাড়ে দর্শনার্থীদের। আয়োজিত হয় জমকালো প্যারেডও, চাকাওয়ালা খাট নিয়ে চলে দৌড় প্রতিযোগিতা। কেবল আলসেমির প্রদর্শনী নয়, নানা ক্যাটাগরিতে পুরস্কারও দেওয়া হয় প্রতিযোগীদের। বেছে নেওয়া হয় সবচেয়ে সুন্দর পাজামা, সবচেয়ে সুন্দর বালিশ। এস এম খুরশেদ আলম, মাইটিভি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম। লিটারে 7 টাকা বাড়িয়ে 192 টাকা নির্ধারণ আজ থেকে কার্যকর। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই, জানালেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। জনগণের পকেট কেটে নিজেদের উন্নয়ন করেছে আওয়ামী লীগ, মন্তব্য মির্জা ফখরুলের। গণতন্ত্রকামী কোনো মানুষই দেশে নিরাপদ নয় বলে অভিযোগ। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে পদ থেকে বরখাস্ত কেন অবৈধ নয় জানতে রুল জারি হাইকোর্টের। এখনো কাজে যোগ দেয়নি সিলেটের চা শ্রমিকদের একাংশ, পঞ্চায়েত কমিটির বৈঠক চলছে। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়াও ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন mytv বাংলা, ফেসবুক /mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।